Welcome to Al-Islah National Academy, the best foundation for great future. একটা পবিত্র দিন, এই দিন গোটা ভারতবর্ষে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় এবং আমরা যখন ছাত্র ছিলাম, এখন হয়তো পড়াশোনা অনেক আগে আমাদের আমার বিশেষ করে শেষ হয়েছে, কিন্তু এই দিনকে আমরা ছাত্র জমানার অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা নিয়েছিলাম। আজকে এই দিন যাকে স্মরণ করা হয়, এখানে পূর্ববর্তী বক্তা বলে গেছে, সর্বজন শ্রদ্ধেয় প্রাক্তন ভারতের রাষ্ট্রপতি রাধাকৃষ্ণ মহাশয়, ওনার প্রচেষ্টা আজকে আমাদের এই যে দিবস, এই দিবস শিক্ষক দিবস হিসাবে আমরা পালন করি। আর বিশেষ করে স্কুল লেভেলে, কলেজ লেভেলে বিভিন্ন জায়গায় যারা আমরা ছাত্ররা পড়াশোনা করছি, সত্যিকারে আজকে ছাত্রই হোক শিক্ষক হোক, আমাদের মধ্যে যে মিলন একত্রিত ভাব সেটা যাতে আমরা পূরণ করে যাই। আর বিশেষ করে আমাদের শিক্ষক যারা আছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে শুধু এখানে নয়, করিমগঞ্জ কলেজেও প্রোগ্রাম ছিল, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আছে, তাই আমি আর বিশেষ লম্বা করছি না। আল-ইসলাম ন্যাশনাল একাডেমি, আমরা দেখতে পাচ্ছি জন্মলগ্ন থেকে শিক্ষার সাথে সাথে আদর্শের উপর বেশি জোর দিচ্ছে, বিশেষ গুরুত্ব দিচ্ছে। এখান থেকে যারা ছাত্রছাত্রী পড়াশোনা করছেন তারা আদর্শ মানুষ এখান থেকে বার হয়ে যাচ্ছেন। আমার বিশ্বাস আল-ইসলাম ন্যাশনাল একাডেমির মাধ্যমে সমাজে একদিন পরিবর্তন আসবে এবং আমরা সবাই যদি আল-ইসলাম ন্যাশনাল একাডেমির মতো আমাদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও পুঁথিগত শিক্ষার সাথে সাথে আদর্শ শিক্ষা যদি আমরা দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ সমাজে পরিবর্তন আসবে এবং ভবিষ্যতে শিক্ষকতায় হোক, রাজনৈতিক প্ল্যাটফর্মে হোক, বিভিন্ন আধিকারিক হোক, ডক্টর ইঞ্জিনিয়ার যে যে সেক্টরে কাজ করবে, প্রতিজন মানুষ দায়িত্ব সহকারে আমানতদারের সহিত দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করে নিজের দায়িত্ব আদায় করতে পারবে, সেই আশা আছে। দ্বিতীয় কথা, আজ আমাদের এখানে সম্মানিত অতিথি হিসাবে আমাদের করিমগঞ্জের মাননীয় এসপি পদ্মনাভ বড়ুয়া মহাশয়, উনি আসার কথা ছিল কিন্তু ওনার একটা বিশেষ প্রোগ্রাম তাকে আসতে পারেননি, আমার কাছে মেসেজ দিয়েছেন, আমি এই স্কুলের সম্পাদক সাহেবের কাছে সেই মেসেজটি দিয়ে দিব। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, বিশেষত আমাকে এখন নিমন্ত্রণ দিয়ে সম্মান জানানোর জন্য আল-ইসলাম ন্যাশনাল একাডেমি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আল-ইসলাম ন্যাশনাল একাডেমির সঙ্গে আমরা জন্মলগ্ন থেকে আছি, আজও আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবো, সেই কথা দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। Subscribe now and press the bell icon for latest updates.